হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম মহাকাশের আরও এক রহস্যময় ও বিরলতম খবর নিয়ে আপনাদের সামনে। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ, আর এই চাঁদ হলো রূপবতী চাঁদ। নানা রঙের বলয়ের বিরল ছবি মন কাড়ল নেট দুনিয়ার। এমনকি চাঁদকে ঘিরে নানা রঙের বলয়, কমলা, বেগুনি, নীল, লাল, নানা রঙের, যেন এক রূপবতী চাঁদ। আর সেই চাঁদের ছবি আমি আপনাদের দেখাতে চলেছি, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং খবরের শিরোনামে রয়েছে এই খবরটি। আপনাদের জন্য তুলে ধরলাম সেই খবরটি। চলুন ভিডিওটির মূল পর্যায়ে। তবে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চাঁদকে ঘিরে নানা রঙের বলয়, কমলা, বেগুনি, নীল, লাল, নানা রঙের, যেন একেবারে রূপবতী চাঁদ। উত্তর ইটালির পরমা শহরে চাঁদের এই বিরল ছবি তুললেন এক আলোকচিত্র শিল্পী অ্যালবার্তো ঘিজ্জি পানিজ্জা। 45 বছর বয়সী এই আলোকচিত্র শিল্পীর তোলা ছবি এখন গোটা বিশ্বের সংবাদ শিরোনামে, নেট পাড়াতেও তা মারাত্মক সাড়া ফেলেছে। সূর্যের যেমন বায়ুমণ্ডল থাকে, যাকে সৌরবিজ্ঞানের পরিভাষায় বলা হয় করোনা, তেমন কোনো বায়ুমণ্ডল নেই চাঁদের, তাই চাঁদের কোনো করোনা দেখা যায় না। কিন্তু পৃথিবী থেকে চাঁদের ছবি তোলার সময় চাঁদের করোনাও দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে পৃথিবীর বায়ুমণ্ডল আর জলকণার কারসাজিতে। একে বলা হয় লুনার করোনা, যা খুবই কালভদ্রে দেখা যায়। চাঁদের পিঠ থেকে প্রতিফলিত সূর্যের আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা জলের কণা আর বরফের টুকরো ভেঙে দিলেই এই নানা রঙের বলয় দেখা যায় চাঁদকে ঘিরে। কপাল গুনে সেই লুনার করোনা দেখতে পেয়েছেন ইতালির আলোকচিত্র শিল্পী পানিজ্জা। অনেকক্ষণ ধরে দেখতে পেরেছেন বলে তার ছবি তুলতে পেরেছেন তিনি। পানিজ্জার কথায়, আমি বেশ কয়েকবার এই লুনার করোনা দেখেছি, কিন্তু তার কোনো ছবি তুলতে পারিনি। এবার বরাত জুড়ে এই ছবি তুলতে পারলাম, কারণ এটা অনেকক্ষণ স্থায়ী ছিল, তাই এই ছবিগুলো আপনাদের জন্য তুলতে পারলাম। সুতরাং বন্ধুরা, এই ছিল বিরলতম ঘটনার এক খবর। তথ্যটি ভালো লাগলে লাইক করবেন। আবারও বলি, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।